আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলামিন, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে যারা পাখি কবুতর চিনে না, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটাতে আমি আলোচনা করব যে আপনারা কীভাবে পাখি কবুতর চিনতে পারেন। তো অনেকেই আমাকে গত কয়েকদিন যাবৎ SMS করছে যে ভাই, পাখি কবুতর কীভাবে চিনা যায়, পাখি কবুতর আমরা চিনি না, পাখি কবুতর চেনা নিয়ে একটা ভিডিও দেন যাতে করে আমরা খুব সহজেই পাখি কবুতর চিনতে পারি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো কীভাবে আপনারা পাখি কবুতর চিনতে পারেন, তো চলুন আর কত না বাড়ি এই ভিডিওটা শুরু করা যাক। আর অনেকে আমাকে বলেছে ভাই, আমার কবুতর 3 থেকে 4 মিনিট উড়ার পর আর উড়তে চায় না, তো আমি আমার কবুতর কীভাবে 1 থেকে 2 ঘন্টা উড়াতে পারবো? তো এই বিষয় নিয়ে আমি একটা ট্রেনিং নিয়ে আলোচনা করবো কবুতরকে নিয়ে, যে আপনি আপনার কবুতরকে কীভাবে 3 থেকে 4 ঘন্টা উড়াতে পারেন। তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিব কয়েকদিনের মধ্যেই। যারা চ্যানেলে এখনও নতুন আছেন, তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পাখি কবুতর আসলে কীভাবে চেনা যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে চিনতে পারেন। তো দেখানোর আগেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা সম্ভবত 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা পাখি কবুতর চিনবেন। না টেনে আপনি পুরো ভিডিওটা দেখ। পাখি কবুতর দেখতে সাধারণত গিরিবাস কবুতরের মতোই দেখায়, কিন্তু এর মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যার কারণে এটাকে বলা হয় পাখি কবুতর। আমরা অনেকে চিনি যে আসলে গিরিবাস কবুতর একটা জাতের নাম, এরপর একটা রেসার হুমা আর একটা জাতের নাম। রেসারের মাধ্যমে আসলে হুমার মাধ্যমেই এই রেসার জাতটা এসেছে। তো তেমনই পাখি কবুতরও গিরিবাস কবুতরের মতোই দেখায়, কিন্তু এর মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পড, মানে হাতের যে পাখাগুলো রয়েছে সেই পাখা, এরপর চোখ, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে এটা একটা পাখি কবুতর। তো এখন আপনারা আমার সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাখি কবুতর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এর হাতে যে পড়গুলো রয়েছে পাখাগুলো দেখুন ভাইব্রেশন করছে। হ্যাঁ, পাখি কবুতর যখন খাঁচার মধ্যে আটকানো থাকে তো তখন পড়গুলো ভাইব্রেশন করে। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে ভাইব্রেশন করছে? এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তো সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো সেই ভিডিওতে আমি পাখি কবুতর নিয়ে আলোচনা করেছি। পিওর পাখি, কোনো ফ্যাট নয়, এটা হচ্ছে একটা পিওর পাখি। ভাইব্রেশন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আপনারা ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। হ্যাঁ, পাখি কবুতর মূলত আপনারা দেখলেন এই মাত্র যে হাতের যে পাখাগুলো রয়েছে সেই পাখাগুলো, মানে পরগুলো ভাইব্রেশন করবে, মানে কাঁপতে থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা পরগুলো কাঁপতে থাকবে, মানে ভাইব্রেশন করবে। আর যেগুলো পাখির ফ্যাট, মানে পাখির বাচ্চা দিয়ে, মানে অথবা অন্য কবুতর দিয়ে পাখির সাথে মানে ব্রিডিং করার পর বাচ্চা তোলা হয়েছে, তো সেগুলো হচ্ছে পাখির ফ্যাট, মানে এগুলো রিয়েল পাখি না, এগুলো হচ্ছে কপি পাখি। তো এগুলো মূলত ভাইব্রেশনটা একটু কম করবে। আর যেগুলো পিওর পাখি তো সেগুলো ভাইব্রেশন অনেক বেশি করবে। তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তো সেই পাখিটা আপনারা দেখে আসবেন, খুবই চমৎকার লাগবে আপনাদের কাছে। তো এরপর আপনারা যে বিষয়টা দেখে চিনবেন যে আপনার পাখি কবুতর চোখ, তো আপনি এই ভিডিও স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা কবুতরের চোখ, এটা হচ্ছে একটা পাখি কবুতরের চোখ। এই কবুতরের চোখের সাথে কিন্তু অন্যান্য সব কবুতরের চোখের সাথে কিন্তু মিলবে না। দেখতে পাচ্ছেন এরকম চোখ আপনার শুধুমাত্র পাখি কবুতরের চোখের সাথেই দেখতে পাবেন। একটু চোখটা একটু অন্যরকম হয়, অন্যান্য কবুতরের সাথে চোখটা মিলবে না। চোখটা একটু দেখতে কেমন যেন একটু ভয়ঙ্কর টাইপেরই আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্যান্য কবুতরের চোখের সাথে এই চোখটা মিলবে না, আপনি মিলিয়ে দেখতে পারেন। পাখি কবুতরের চোখটা একটু অন্যরকম হয় এরকমটাই দেখতে। আর যেটা বললাম, পাখি কবুতর খাঁচায় থাকা অবস্থায় পর ভাইব্রেশন করবে, কিন্তু আপনি যখন খাঁচার থেকে বের করবেন তো তখন পরগুলো ভাইব্রেশন করবে না। খাঁচায় থাকা অবস্থায় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে পাখি কবুতর। তো আশা করি আপনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন পাখি কবুতর চেনার উপায়। তো পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।